হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। অনেকে আমার কাছে জানতে চাইছেন ইউটিউবে আমার কী পরিমাণ সাবস্ক্রাইবার আর আমি কী জন্য সাবস্ক্রাইব হাইড করে রাখছি। আমার টার্গেট ছিল 10,000 সাবস্ক্রাইবার হলে আমি সাবস্ক্রাইবটা আবার ওপেন করে দেব। রিসেন্টলি আমি এই মাইল ফলকটা স্পর্শ করলাম। আপনাদের ভালোবাসার ফলে আমার 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। আশা করি ভবিষ্যতে এইভাবে আপনারা ভালোবেসে যাবেন। এর সাথে সাথে আপনাদের কাছে একটা সাজেশন চাচ্ছি আমি, সেটা হচ্ছে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করতে চাচ্ছি। নামটা কি দেওয়া যায় সেটা আপনারা কমেন্টে একটু সাজেস্ট করবেন, আমি সেই অনুসারে চ্যানেলের নামটা রাখব। তো যাই হোক, বরাবরের মতো আজকেও একটা চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা অনেক হেল্পফুল ভিডিও, কীভাবে আপনি ইউএস এর রিয়েল অ্যাড্রেস বের করবেন, এটা আমাদের সার্ভে কাজের জন্য লাগে। আপনার অ্যাড্রেসটা যদি রিয়েল না হয় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে নিশ্চিত। আমরা যারা সার্ভেতে কাজ করি তাদের অনেক কিছু মেনটেন করে কাজ করতে হয়, তো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রিয়েল অ্যাড্রেসটা বের করা। যদিও এর আগে আমার একটা ভিডিও ছিল এটা নিয়ে, বাট ওইটা একটু ক্রিটিক্যাল ছিল, অনেকে বের করতে প্রবলেম ফেস করছেন। আজকের ভিডিওটা মেনলি তাদের জন্যে যারা ইজিতে সব কিছু পেতে চান। তো এই চমৎকার ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে নিয়েছেন তো আমাদের রিয়েল অ্যাড্রেস বের করার জন্যে প্রথমে ব্রাউজারে একটা ট্যাব নেবেন, এরপরে সার্চ করবেন ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটর লিখে সার্চ করার পরে সবার উপরে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ফেক নেম জেনারেটর .com, এইটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এরকম দেখতে পাবেন, এখানে প্রথম হচ্ছে জেন্ডার, এরপরে হচ্ছে নেম সেট, এরপরে হচ্ছে কান্ট্রি। প্রথমে আপনার জেন্ডারটা চুজ করবেন, আপনি কোন জেন্ডারের প্রোফাইলটা নিতে চান সেইটা চুজ করবেন। এর জন্য এখানে ক্লিক করেন, তারা কিন্তু অলরেডি একটা প্রোফাইল দিয়ে দিয়েছে আমাকে, আপনারাও এটা দেখতে পারবেন। এরপরেও দেখাচ্ছে এখানে, প্রথমে এখানে জেন্ডার চুজ করবেন, মেল হলে মেল অথবা ফিমেল হলে ফিমেল, তো মেলটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে নেম সেট, কোন দেশি নামের সাথে ম্যাচ করিয়ে নাম নিতে চান সেটা চুজ করবেন, এখানে আমি আমেরিকান দিলাম। এরপরে হচ্ছে কান্ট্রি, কোন কান্ট্রির ফেক নেম বের করতে চান সেটা চুজ করবেন। অনেকে আবার অস্ট্রেলিয়ান, এরপরে ইউকে আইপি দিয়ে কাজ করে তারা ওইগুলো নিয়ে নেবেন, তো এখানে আমি ইউনাইটেড স্টেটস এটাই নিলাম। এরপরে এখানে জেনারেটে ক্লিক করেন। এখন এখানে একজনের পার্সোনাল ডিটেলস সমস্ত কিছু চলে আসছে। এই সাইট থেকে যদি আপনি ইনফরমেশন নেন সেক্ষেত্রে অ্যাড্রেস রিয়েল নাও হতে পারে। প্রথমে আমরা ইনফরমেশনগুলো চেক করি, এই যে সবার উপরে এইটা দেখেন, এটা হচ্ছে আপনার নাম, সব কিছু আপনারা নোটপ্যাডে নোট করে রাখবেন। এরপরে হচ্ছে আপনার অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস। অ্যাকচুয়ালি এখানে রিয়েল অ্যাড্রেস থাকে না, মাঝে মাঝে থাকে আবার ম্যাক্সিমাম টাইম থাকে না, তো আমরা রিয়েল অ্যাড্রেসটা বের করবো কীভাবে? তো রিয়েল অ্যাড্রেসটা বের করার জন্যে এখানে কমা আছে, কমার আগ পর্যন্ত আপনারা মার্ক করবেন, মার্ক করে এটা গুগলে সার্চ করবেন। তো এখানে সার্চ করার পরে তেমন কিছুই শো করতেছে না। আপনার অ্যাড্রেস যদি রিয়েল হতো তখন এখানে আপনার ম্যাপ দিয়ে দিত, ইউএস এর ম্যাপ সহ দেখাতো, বাট এখানে তেমন কিছুই শো করতেছে না। এখন আমরা এখান থেকে রিয়েল অ্যাড্রেসটা নিব, ওইটা শো না করলেও নিচে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন zillow.com, এই যে এখান থেকে এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাড্রেস। এখানে আপনারা দুইটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 4692 আর একটা হচ্ছে 401, এই দুইটাই হচ্ছে রিয়েল অ্যাড্রেস। এখান থেকে আপনার যেটা খুশি সেটাই নিতে পারেন, তো আমি ফার্স্টেরটাই নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখেন 4692, এই যেটা এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাড্রেস, তো এটা আমরা নোটপ্যাডে নোট করে রাখবো, তো এটা আমি কপি করে নিলাম। এখন নোটপ্যাড ওপেন করি, এই হচ্ছে নোটপ্যাড।
অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দিলাম। এরপরে বাকি সমস্ত ডিটেলস আমরা নেই, এখন এই সাইটে আমাদের আর কাজ নেই, এটা ক্লোজ করে দিলাম। আমরা কিন্তু অলরেডি একটা অ্যাড্রেস নিয়ে নিলাম, এখন আমরা যে অ্যাড্রেসটা নিলাম সেটা রিয়েল কিনা সেটা একটু চেক করে দেখি। তো এটা আমরা গুগলে সার্চ করি অ্যাড্রেসটা। এই যে এখানে দেখেন তারা অলরেডি ম্যাপ সহ দিচ্ছে। এই যে নিচে এখানে দেখেন অ্যাড্রেসটা, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এখানে 5 ডিজিটের যেটা আছে এটা হচ্ছে আমাদের জিপ কোড, 10 হচ্ছে স্টেট, এটা হচ্ছে সিটি। আপনি জিপ কোডটা লিখে সার্চ করলেই কোনটা কি সব পেয়ে যাবেন। তো আমাদের অ্যাড্রেস নেওয়া হয়ে গেল, এখন আমরা পার্সোনাল ডিটেলস নিব। তো ফেক নেম জেনারেটর থেকে আমরা যে নামগুলো নিলাম এগুলো আমরা নোট করে রাখি। এই হচ্ছে আমাদের নাম, এটা কপি করে নিলাম আর এখানে সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপরে আবার ওইটা ওপেন করলাম, করার পর একটু নিচের দিকে যাই, যে জিনিসগুলো দরকার হবে সেগুলো আমরা নোট করে রাখবো। ফোন নাম্বারটাও রেখে দিতে পারেন, এটা মাঝে মাঝে দরকার হয়। এই হচ্ছে ফোন নাম্বার। এরপরে নিচের দিকে দেখেন এখানে তার ডেট অফ বার্থ আছে, এই হচ্ছে ডেট অফ বার্থ, এটা কপি করে নিলাম, এটা তার নামের নিচে দিয়ে দিলাম। এখন এটার উপর হিসাব করে ক্যালকুলেশন করে দেখবেন যে বয়সটা কত হয়, সেই অনুসারে অ্যান্সার করবেন। এটার সাথে এক্সাক্ট নাও হতে পারে, এখানে 33 বছর দেখাচ্ছে। এরপরে একটু নিচের দিকে যান, এখানে তার হাইট, ওয়েট, এরপরে ব্লাড টাইপ, এগুলো যদিও লাগে না, আপনার ইচ্ছা হলে আপনি নোট করে রাখতে পারেন। তো এখানে আপনারা সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এখন আমরা অ্যাড্রেসগুলো একটু চেক করি। এই যে এখানে সমস্ত ইনফরমেশন দেখেন, এগুলো হচ্ছে ইনফরমেশন। এখন সে মেরিট কিনা, তার ছেলে মেয়ে আছে কিনা, সেগুলো আপনারা নিজের মন মতো করে সাজিয়ে নেবেন, তাহলেই প্রোফাইল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের মতো ভিডিও, আবার দেখা হবে আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।